আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, যার দুনিয়াতে মা নেই সেই বুঝেছে। তো কবি ছন্দের মাধ্যমে কি বলছেন শুনুন। আমি অনুরোধ করব আমার দাদা ভাইদের কাছে এবং আমার মায়েদের কাছে, এই গজলটি আমি যখন গাইব আপনারা কেউ ওঠাওটি করবেন না, 5 থেকে 6 মিনিট সময় নেব। যদি কারো যাওয়ার ইচ্ছা হয়, ওঠার ইচ্ছা হয়, গজলটি শুনে একটু উঠবেন দয়া করে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি দিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি দিন, ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি দিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি দিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি দিন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু মা জননীর মতো বন্ধু হবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে ততদিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে, আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু মা জননী তোমায় ছেড়ে কোনো সময় যাবে না, নিঃস্বার্থে শুধু সারা জীবন ভালোবেসে যাবে, এটাই হলো মা। তো বলছে শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি দিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি দিন। তারপরে শুনুন, আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই, মাকে যদি নিজের কাঁধে করে নিয়ে হজও করিয়ে দেই, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে, মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে। বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে
কত কষ্ট করে দশ মাস দশ দিন গরিবে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছিন সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছিন সেদিন তারপরে শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর মা জননী যখন মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না মা বাবার বয়স হয়ে গেলে খেটে খাওয়াতে পারে না আমাদের আমাদের কাছে বোঝা মনে হয় কিন্তু যেদিন আমাদের ছেড়ে চলে যাবে সেদিন আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে কী ছিল হয়তো আপনাকে খেটে খাওয়াতে পারছে না কিন্তু আপনি যে সুস্থ আছেন ভালো আছেন এটা আপনার মা বাবার দোয়ায় তো মা বাবাকে ভালোবাসবেন তো মা মারা যাওয়ার পর মাটি দিতে যাচ্ছে কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারী নেই স্নেহের জননী মোর গর্ভধারী নেই স্নেহের জননী শুয়ে আছে ঝুলা বালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছিন সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছিন সেদিন শুনলেন শুনলেন মাকে উদ্দেশ্য করে গজল জন্নতি হতে চাও যদিও গোনারি কেমন ছিল
নারী পরদা বসে দাও তোমা জননী জননাতি হতে যাও যতিয় গনারী পরদা বসে দাও তোমা জননী সননা সননা গোমা বনিরাঙ্গা সননা সননা গোমা বনিরাঙ্গা কেমন চিনো গোমা ফাতিমা জননী জননাতি হতে যাও যতিয় গনারী পরদা বসে দাও গোমা জননী দুনিয়ার বেগানা পরপুরুষ তাকে কখনো দেখেনি। হযরতে মা ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় তার স্বামীকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি ফাতিমা যেদিন মারা যাব, খবরদার খবরদার আমার কাফন দাফন যেন দিনের বেলা করো না রাতের বেলা করো, কারণ আমি ফাতিমা চাই না দুনিয়াতে বেঁচে থাকাকালীন কেউ কখনো আমাকে দেখেনি। আমি চাই না আমি যেদিন মারা যাব আমার কাফনে মোড়ানো লাশখানা যখন খাটিয়ায় রাখা থাকবে দুনিয়ার কোনো বেগানা পরপুরুষ দেখে যেন বুঝতে না পারে আমি ফাতিমা কতটা লম্বা ছিলাম কতটা উঁচু ছিলাম দেখে যেন বুঝতে না পারে। আহারে, মা ফাতেমা মরার পরেও দেখাতে চাইনি, আজ আমাদের ঘরের মেয়েরা আমাদের ঘরের ফাতেমারা আমাদের বাড়ির কুলচুমিরা এরা দেখানোর প্রতিযোগিতা শুরু করিস, কেডা কতটা দেখাতে পারে, কে কতটা দেখাতে পারে মা তুমি এই দুনিয়ার। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন যে পুরুষরা নারীদের দিকে কি নজরে তাকাই, যদি নারীরা জানতো তাহলে তারা কাপড়ের পোশাক পরা ছেড়ে দিয়ে লোহার পোশাক পরে বেড়াতো। আহারে, এত কঠিন একটা বিষয়, তারপরে পর্দা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন। আর কি লাগবে কবি লিখছে শুনুন। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারিত না কিনে দিতে নতুন শাড়ি, গরিব দুঃখী ছিল হযরত আলী, পারিত না কিনে দিতে নতুন শাড়ি, তবু ও ফাতিমা পরিত না গগন ছোঁয়া, তবু ও ফাতিমা পরিত না গগন ছোঁয়া, স্বামী ছিল তার নয়নের মনি, জান্নাতি হতে যাও যদিও গণনী, পরিত বসে দাও গোমা জননী, জান্নাতি হতে যাও যদিও গণনী, পরিত বসে দাও গোমা জননী, সননা সননা গোমা বনিরাঙ্গা, সননা সননা গোমা বনিরাঙ্গা, কেমন ছিল গোমা ফাতিমা জননী, জান্নাতি হতে যাও যদিও গণনী, পরিত বসে দাও গোমা জননী। আর নয়, চলুন সময় হয়ে গেছে। চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে, আরশ থেকে দয়ার নবী ধরাই এসেছে, চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে, আরশ থেকে দয়ার নবী ধরাই এসেছে, জমজমের পানি খুশিতে আজমেতে উঠেছে, জমজমের পানি খুশিতে আজমেতে উঠেছে, বলছে কাবা মনের আশা পুরা হয়ে গেছে, বলছে কাবা মনের আশা পুরা হয়ে গেছে, চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে, চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে, আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে, আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে, জিব্রিল আমিন বারে বারে করছে ঘোষণা, জিব্রিল আমিন বারে বারে করছে ঘোষণা, দুনিয়াতে আর এমন নবী হয়নি হবে না, চার মুখ দেখিয়া মাখলুকাতের সবাই দিবানা, মোর নবীজির চেহারা যেন খোদার আইনা, যারা মন থেকে মোর নবীজিকে একিন করেছে, যারা মন থেকে মোর নবীজিকে একিন করেছে, আল্লাহ বলে তাদের গোনা মুছে গিয়েছে, আল্লাহ বলে তাদের গোনা মুছে গিয়েছে, চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে, চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে, আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে, আরশ থেকে দয়ার নবী ধরাই এসেছে, ভুল
ঘুরছে আশিক খোদার কাছে জান্নাত চাই না চাই দেখিতে কামলিওয়ালার চেহারা সোহানা কামলিওয়ালার চেহারা শরীফ যারা দেখতে পায় আল্লাহ বলে তারা আমার আপন হয়ে যায় যারা মন থেকে মোর নবী পাকের দরুদ পড়েছে যারা মন থেকে মোর নবী পাকের দরুদ পড়েছে আল্লাহ বলে তারা আগুনা মুছে গিয়েছে আল্লাহ বলে তারা আমার আপন হয়েছে চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে এবার আপনার সামনে সোনাখালী বাজার কেন্দ্রীয় জলসা কমিটি এই সুন্দর মেহফিল প্রতি বছরের ন্যায় এবছরেও সাজিয়েছেন তিন দিন ব্যাপী তাদেরকে নিয়ে ছোট্ট একটি গজল আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাব আশা করি মনোযোগ সহকারে শুনবে সোনাখালি বাজারে রাজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সোনাখালি বাজারে রাত হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল কেন্দ্রীয় জলসা কমিটির পরিচালনায় সোনা খালি বাজারে রাজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল কেন্দ্রীয় জলসা কমিটির পরিচালনায় সোনা খালি বাজারে রাজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সম্পাদক ইব্রাহিম মোল্লা দাদা মনটা দুধের মতো সাদা সম্পাদক ইব্রাহিম মোল্লা দাদা মনটা দুধের মতো সাদা সহ সম্পাদক রাজেশ মোল্লা দাদা নবীর প্রেমে ফিদা আর সভাপতি বাবলু মিদে দাদা হয় না এনার তুলনা সভাপতি বাবলু মিদে দাদা হয় না এনার তুলনা সহ সভাপতি লিয়াকত দাদাকে কবু ভোলা যাবে না সহ সভাপতি লিয়াকত দাদাকে কবু ভোলা যাবে না কোষাধ্যক্ষ রফিক সরকার কোষাধ্যক্ষ রফিক সরদার কোষাধ্যক্ষ রফিক সরদার ইনি খাঁটি সোনা কোষাধ্যক্ষ রফিক সরকার ইনি খাঁটি সোনা সোনা খালি বাজারে রাজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল কেন্দ্রীয় জলসা কমিটির পরিচালনায় সোনা খালি বাজারের আজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সহ কোষাধ্যক্ষ নূর ইসলাম মোল্লা আছে তো নাকি সহ কোষাধ্যক্ষ নূর ইসলাম মোল্লা হয় না এনার তুলনা সহ কোষাধ্যক্ষ নূর ইসলাম দাদার দেখুন চেহারা যেন আপেল হ্যাঁ আপেলের মতো চেহারা আমার দাদার
সহকোষাধ্যক্ষ নূর ইসলাম মোল্লা দাদার চেহারা যেন আপেল রহমাতুল্লাহ খান আর আকাশ শেখ কোনো কাজে হয় না ফেল রহমাতুল্লাহ খান আর আকাশ শেখ কোনো কাজে হয় না ফেল মনিরুল মোল্লা হাসান গাজী মনিরুল মোল্লা হাসান গাজী যাবে সোনার মদি যাবে সোনার মদিনা সোনা খালি বাজারে রাজ হয় না তুলনা ও হয় না তুলনা ও হয় না তুলনা সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল কেন্দ্রীয় জলসা কমিটির পরিচালনায় সোনা খালি বাজারের আজ হয় না তুলনা ও হয় না তুলনা ও হয় না তুলনা ও হয় না তুলনা ও হয় না তুলনা ধন্যবাদ ও গো নবীজি তুমি যখন লে দো ও গো নবীজি তুমি যখন লে দুনিয়ায় তোমায় নুরে জ্যোতিতে আলোকিত হয়ে যায় ও গো নবীজি তুমি তা বসবেন বলে মাহমুদ আল্লাহ আমার নূরে তাজাল্লা দিয়েছি আমি যাকে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ তার চেহারা অতি সুন্দর দয়া মায়া ভরা অন্তর ভালোবেসে বানিয়েছে তাকে ভুলে যাই তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যাই ও গো নবীজি তুমি যখন লে দুনিয়ায় তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যাই ও গো নবীজি সুন্দর কথাই খুবই সুন্দর মাধ্যমে আরো বলছা শুনুন যখন এসেছ তুমি শুদ্ধ হল আইন ভূমি বন্ধ হয়ে গেল যত দুষ্টদের দুষ্ট তুমি আর ঘুচে গেল জাহেলিয়াত মুছে গেল নবী মুহাম্মদ বল মারহাবা জিন্দাবাদ শত শত বেঈমান শত শত বেঈমান তোমার ভয়ে পালিয়ে যায় তোমায় নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায় ও গো নবীজি তুমি যখন লে দুনিয়ায় তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায় ও গো নবীজি তুমি সে ছন্দ শুনবেন তোমার ভালোবাসা
আশাতে ভরা আছে শুধু তোমার পাওয়ারই আশা বাসব ভালো চিরদিন ও গো নবী আমিন ভুলব না আমরা কখনো তোমার কলেমা সাহিল তোমার নামে সাহিল তোমার নামে নাতে রসুল গয়ে যায় তোমায় নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায় ও গো নবীজি তুমি যখন লে দুনিয়ায় তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায় তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় ধুলির ধারা বেহেস্তে আজ জয় করিল পিল রে লাজ ধুলির ধারা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরা আয় সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনা রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আমি এই গ্রামের ছেলে ঠিক আছে তো আমার গজল কারো যদি ভালো না থাকে ভালো না লাগে বলে আমি লেবে যাচ্ছি ঠিক আছে ধন্য আজ মোরা ধন্য পুরো পুরো তোমারে জন্ম
धन्नो आज मोरा धन्नो पूरा पूरा तुम्हारी जन्नो तुम्हार मजे दादा हुजूर तुम्हार मजे दादा हुजूर सोच दिए करन्नो धन्नो आज मोरा धन्नो पूरा पूरा तुम्हारी जन्नो धन्नो आज मोरा धन्नो पूरा पूरा तुम्हारी जन्नो तुम्हारे मजे दादा हुजूर तुम्हारे मजे दादा हुजूर सोच दिए करन्नो धन्नो आज मोरा धन्नो पूरा पूरा तुम्हारी जन्नो धन्नो आज मोरा धन्नो पूरा पूरा तुम्हारी जन्नो मुजाद दे जमान तिनी औलादेर सो जगार छुआ आई से फुर फुरा आई फोटी लो जे फू मुजाद दे जमान तिनी औलादेर सो जगार छुआ आई से फुर फुरा आई फोटी लो जे फू নবীর লতাই প্রকাশ পেল নবীর লতাই প্রকাশ পেল হয়ে গেল দূত বন্নো ধন্নো আজ মোরা ধন্নো ফুরে ফুরে তোমারি জন্নো ধন্নো আজ মোরা ধন্নো ফুরে ফুরে তোমারি জন্নো তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুইছে আজে বরন্নো ধন্নো আজ মোরা ধন্নো ফুরে ফুরে তোমারি জন্নো ধন্নো আজ মোরা ধন্নো ফুরে ফুরে তোমারি জন্নো লাগো লাগো আশিকেরা আশে ভালোবেসে দোয়ালবে অলির মাঝরে লাগো লাগো আশিকেরা আশে দরবারে ভালোবেসে দোয়ালবে অলির মাঝরে ধন্নো আজ মোরা ধন্নো পুরো পুরো তোমারি জন্নো ধন্নো আজ মোরা ধন্নো পুরো পুরো তোমারি জন্নো ধন্নো আজ মোরা ধন্নো পুরো পুরো তোমারি জন্নো নারায় দেখবে আল্লাহু তাআলা আলহার একটা জীবন ইতিহাস তিনি একজন নবীর স্ত্রী হয়েও তার ভিতরে কেমন কালচার ছিল তিনি কেমন কবরকে ভয় পেতেন সেই নিয়ে গজলটি পরিবেশন করতে শুরু করেন একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন বড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন বড়িয়া সেজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন বড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন বড়িয়া সেজদায় শোনো না ও মুমিন মুমিনা শোনো না ও মুমিন মুমিনা মা ফাতেমা
छुटी छुटी नबी दादी जाए मां फातिमा छुटी छुटी नबी दादी जाए ये मायरी दुखे दी कथा नबी के सुनाए ये मायरी दुखे दी कथा नबी के सुनाए दयारे नबी घरे फिरे देखलो एक हाय दयारे नबी घरे फिरे देखलो एक हाय तर जाना बंद सोदो काना सोना जाए তিনি দরজা জানলা বন্ধ করে কান্না শুরু করেছেন এত জোরে জোরে কাচ্ছেন হযরতে মা ফাতেমা ভয় পেয়ে গিয়েছে ছুটতে ছুটতে নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান তাড়াতাড়ি করে বাড়ি চলুন আমার মা খুব কান্নাকাটি করছে দরজা লাগিয়ে নবী আমার চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বলছে খাদিজা ও খাদিজা আজ কি তোমার সেই সম্পদের কথা মনে পড়ে গেল তুমি কাঁদছো কেন কি হয়েছে আমি খেতে দিতে পারি না আমি গরিব নবী তাই কি তোমার মনে পড়ে গেল তোমার ধন সম্পদের কথা তাই কি তুমি কাঁদছো হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা আরো জোরে জোরে কাঁদছেন নবী আমার ভেবে পায় না কেন কাঁদছে আমি কি এমন কথা বলেছি খাদিজা কেন কাঁদছে তখন তারপরে কি ঘটনা ঘটছে কবি লিখছে শুনো দয়ারে নবী বললো এবার ও গো খাদিজা দয়ারে নবী বললো এবার ও গো খাদিজা দোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে কানা সরে বললো খাদিজা ভিতর থেকে কানা সরে বললো খাদিজা কিছু শর্ত আমার করে আমি দরজা খুলে দেব তবে একটা শর্ত আমার কিছু শর্ত আপনার পূরণ করতে হবে যদি আপনি আমার কিছু শর্ত পূরণ করেন আমি খাদিজা দরজা খুলে দেব বলে খাদিজা বলো তোমার কি শর্ত আমি তোমার সব শর্ত পূরণ করব নবী আমার কথা দিলেন এবার হযরতে আম্মাজান খাদিজা তার শর্ত দেখছে কি শর্ত কবি লিখছে শোনো প্রথম শর্ত হলো আমি মরিব যখন খাদিজা বলছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফর তোমার গায়ের জামা হবে আমার কাফর সেই কাপড়ে সবাই আমার গরিব দাফন সেই কাপড়ে সবাই আমার গরিব দাফন ওই কাপড় যেন পাই গনবে তোমারি বদর ওই কাপড় যেন পাই গনবে তোমারি বদর মন কার নবীর মন কার নবীর মন কার নবীর আসিসে যখন আমার কবরে মন কার নবীর আসিসে যখন আমার কবরে সেই থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরে ধারে ইয়া রাসূলুল্লাহ
আমি খাদিজা যদি মারা যাব আমার সবার যেমন কাফনের কাপড় দেয় আপনি আমাকে যেন সাধারণ কোন কাপড় দিয়ে আমাকে কবরস্থ করবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করবেন আর যে কবরে আমাকে রাখা হবে ওই কবর যেন আপনার গায়ের গন্ধ পায় যেন ফেরেশতারা এসে বুঝতে পারে যেখানে নবী পাকের গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা যেদিন মারা যাব আপনার গায়ের জামা দিয়ে কাফন করবেন প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো আপনি আমার কবরে একটু গড়াগড়ি দিয়ে দেবেন যেন আপনার গায়ের গন্ধ কবর পেয়ে যায় শুধু তাই নয় তিন নম্বর শর্ত হলো যখন মুনকার নাকির সওয়াল জবাব নিতে আসবে ওই সময় আপনি কবর ছেড়ে চলে যাবেন না কবরের পাশে দাঁড়িয়ে তালকিন করে ফেরেশতাদের মুনকার নাকিরের সওয়ালের জবাবটা একটু আপনি উপর থেকে দিয়ে যাবেন কারণ আমি খাদিজা না জানি ফেরেশতাদের দেখে হয়তো ভয় পেয়ে যাব আমি হয়তো সব কিছু ভুলে যাব ইয়া রাসূলুল্লাহ একটু আপনি কবরের ধার ছেড়ে যাবেন না কি কবরের ভয় সে তো নবীর স্ত্রী তার যদি এত ভয় হয় আমরা কোথাকার খতের মুলি হ্যাঁ আমরা কোথাকার কে নবীর স্ত্রী সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল হযরতে খাদিজা যিনি মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল যাকে স্বয়ং আল্লাহ তাকে সালাম দিয়েছিলেন ওহুদের এমন করে যেই হেরা গুহা বলে শুনেছেন আপনার নাম শুনেছেন হেরা গুহা জাবালে নূর পর্বত আমরা উঠেছিলাম হেরা গুহায় তাই দেখেছিলাম যে কোনো মানুষের দ্বারাই ওঠা ওখানে সম্ভব নয় বুড়ো মানুষের দ্বারাই কাজ না তবে আল্লাহ যদি সুযোগ দেয় সবাই উঠতে পারবে অনেকটা উঁচু এত উঁচু এখন তুমি একটু রাস্তা হয়েছে আর আল্লাহ রসুল যখন ধ্যানমগ্ন থাকতেন আর খাদিজা ওইখানে প্রতিদিন আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে যেতেন ওই পাহাড় চড়ে 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 মদিনা থেকে মিনিমাম 10 কিলোমিটার দূরে হেরা গুহা আবার সেই হেরা গুহা প্রায় কত 2000 ফিট উপরে উঠতেন উঠে খাবার নিয়ে যেতেন আল্লাহ রসুলের প্রতি এমন ভালোবাসা দেখে আল্লাহ নিজেই খাদিজাকে সালাম দিয়েছিলেন সেই খাদিজা কবরের জন্য দরজা জানলা বন্ধ করে সেজদায় পড়ে কাঁদছে আহারে কবরের কি ভয় কি জবাব দেব খাদিজা যেদিন ইন্তেকাল করুন সেদিন কি হলো কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে শুনুন মা খাদিজা দুনিয়া ঘটে নিলো যে বিদায় মা খাদিজা দুনিয়া ঘটে যেদিন নিলো যে বিদায় শ্বশুর তো পূরণ করলো আমার নবী দয়া শ্বশুর তো পূরণ করলো আমার নবী দয়া কবর মাঝে মনে কার নকির সাবালির জবাব চায় কবর মাঝে মনে কার নকির সাবালির জবাব চায় ওই আরশ ঘটে জবাব দিয়ে যাই হোক আমার ভাইয়েরা বলেছেন উর্দু কালাম পরিবেশন করতে